হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন, পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচিতি, বাড়ির কাজ নয় এটা আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে নিবে। তোমাদের এখানে বলা হয়েছে, অধ্যায় বলা হয়েছে প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ, এবং তোমাদের পাঠ নং দেওয়া আছে 9 নম্বর পৃষ্ঠা নম্বর 10 থেকে 11 নম্বর পৃষ্ঠা। তো এখানে তোমাদের বলা হয়েছে মাত্র 9 মাসে যুদ্ধে বাঙালি জাতির কীভাবে বিজয় অর্জন করেন তা বড়দের সহায়তা আলোচনা করে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো লিখো। এখানে সামরিক বাহিনী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বৈদেশিক সমর্থন সহায়তা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ এগুলো নিয়ে তো আলোচনা করতে হবে। তো আমি অবশ্যই তোমাদের উত্তর দিব। উত্তর দেওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমরা সেই ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে তোমাদের বলা আছে উত্তরটা, মাত্র 9 মাসে যুদ্ধে বাঙালিদের জাতি যে সকল বিজয় অর্জন করেছে তা বড়দের সহায়তায় নিচে আলোচনা করা হলো। তো উত্তর সাময়িক বাহিনী, এখানে সাধারণ মানুষের বীর মুক্তিযোদ্ধার আশ্রয় দিয়ে শত্রুদের অবস্থান এবং চলাচলের তথ্য দিয়ে খাবার ও ওষুধ সরবরাহ করে সেবা দিয়ে ও খবরাখবর সরবরাহ করে সহায়তা করেছেন সাধারণ মানুষের অংশগ্রহণ। সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধা আশ্রয় দিয়ে এবং শত্রুর অবস্থান এবং চলাচল তথ্য দিয়ে খাবার ও ওষুধ সরবরাহ করে এবং সেবা দিয়ে ও খবরাখবর সরবরাহ করে সহায়তা করেছেন। তারপরে বৈদেশিক সমর্থন ও সহায়ক, এটা মুক্তিযুদ্ধের বিশ্বের বিভিন্ন দেশের ভূমিকা ছিল ব্যাপক, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের অধিকাংশ দেশ সমর্থন দেয়। এবং মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ, লাস্টের পয়েন্টটা, একক কোনো কারণে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইত্যাদি কারণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এবার সুন্দর করে তোমরা লিখে দিবে, অবশ্যই হাতের লেখা দিয়ে নজর দিবে। হাতের লেখা যত সুন্দর সে কিন্তু তত বেশি নাম্বার পাবে। তো হাতের লেখা দিয়ে নজর দিবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। এর আগে বলছি তোমাদের যে কোনো ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করবে। আল্লাহ হাফেজ।